টানা প্রায় তিন সপ্তাহ ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচারে এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 6,000 ফিলিস্তিনি। ইসরায়েলের এই হত্যাযজ্ঞ বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ পাচ্ছে বৈশ্বিক সংবাদ মাধ্যমে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ নিচ্ছে বলে একতরফা অভিযোগ করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিড। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিড ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের বিষয়ে প্রতিবেদনে আন্তর্জাতিক মিডিয়া আউটলেটগুলোর বিরুদ্ধে পক্ষপাতিত্ব প্রদর্শনের অভিযোগ করেছেন। তার দাবি, বৈশ্বিক মিডিয়া ইসরায়েলকে বাদ দিয়ে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের পক্ষে অবস্থান নিয়েছে। ইয়ার লাপিডের অভিযোগ, আন্তর্জাতিক মিডিয়া হামাসের পক্ষে সংবাদ পরিবেশন করে। আমার কথা হচ্ছে, মিডিয়া কেবল গল্পের উভয় দিক সামনে আনার দাবি করতে পারে না। আপনি যদি তা করেন, তবে আপনি কেবল একজনকে নিয়ে আসছেন, আর সেটি হামাসের পক্ষে। এটি ফিলিস্তিনি সহ ক্ষতিগ্রস্ত সকলের জন্য অপমানের। এটি সাংবাদিকতার মূল ধারণার প্রতি অপমান বলেও দাবি করেছেন লাপিড। তিনি নিজে 31 বছর ধরে সাংবাদিক হিসেবে কাজ করেছেন উল্লেখ করে লাপিড বলেন, ইসরায়েলের সমালোচনা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনি জানেন যে এক পক্ষ মিথ্যা বলে এবং এক পক্ষ সত্য যাচাই করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, তখন আমরা অন্তত আশা করতে পারি যে আপনি মিথ্যাকে কখনো অফুরন্ত প্ল্যাটফর্ম দেবেন না। তবে গাজায় সংবাদ কভার করা সাংবাদিকরা বলেছেন, ইয়ার লাপিড মিথ্যাচার করেছেন। গাজায় যা ঘটেছে তাই তুলে ধরছে সাংবাদিকরা, বরং কমই তুলে ধরা হচ্ছে। গাজায় ইতিহাসের বর্বরতম ঘটনা ঘটছে বলে উল্লেখ করেছেন তারা। গত 7 অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের অবিরাম নির্বিচার এই হামলায় এখন পর্যন্ত প্রায় 5,800 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় 2,500। অর্থাৎ ইসরায়েলের হামলায় যেসব ফিলিস্তিনি নিহত হয়েছেন তার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। এছাড়া ইসরায়েলের হামলায় গাজায় শুধুমাত্র গত একদিনে 704 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।